মজলিস চলছে হাজার হাজার লোক শত শত লোক বসে রয়েছে সেখানে মহিলারা ওই ওই কি বলে আপনার বর কাপড়ে বসে আছে আর হুজুর পাশাপাশি বসে আছে আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা নওজোয়ানেরা যুবকেরা এমন হয়তো আপনাদের নজরে কয়েকদিনের ভিতরে এসে যাবে আগামীতেও হয়তো বাংলার মাটিতে এই দৃষ্টান্ত দেখে আপনাদের মনে হতে পারে এত বড় বড় হুজুররা যাদেরকে আমরা চিনি জানি সেই হুজুররা যদি এই রকম মাহফিল আয়োজন করতে পারেন তাহলে আমাদের গ্রামে আমরা এমন মাহফিল কেন করতে পারি না আমাদের গ্রামে কেন মহিলাদেরকে সামনে নিয়ে ওয়াজের মাহফিল কেন আমরা করবো না এটাও তো যুবকেরা করতে পারে এই দৃষ্টান্ত থেকে যুবকেরা তো আয়োজন করতে পারে সেই আয়োজন তো তখন ভুল বলে প্রমাণিত করবেন তা তো হবে না এটাই তো বাস্তবতা দেখে দেখে কাজ শুরু হয় একটা দেখে আর একটা শুরু হয়ে যাবে এটাই তো পৃথিবীতে নমুনা আমি আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দিয়ে বনে রেখে দিন না আল্লাহর রহমাতুল্লাহ আলাইহি চার নাম্বার ওসিয়াতে তিনি লিখলেন দিদির জামানের চার নাম্বার রশিয়াতটা আপনার কাছে উল্লেখ করেছি এবং তিন নাম্বার রশিয়াতটা উল্লেখ করেছি বাবা চতুর্থ নাম্বার রশিয়াতে বললেন তোমাদের কন্যার ভগ্নি তোমাদের মায়েদেরকে পর্দায় তোমরা রাখবে তাদের শিক্ষা দানকালে পর্দার আরাম থেকে শিক্ষা দিতে হবে আর মাহারম ব্যক্তি দ্বারা শিক্ষা দেবে অর্থাৎ যাদের সঙ্গে বিয়ে দেওয়া হারাব তাদের দ্বারায় তোমরা শিক্ষা দেবে দিদুস জামার এই কথা বলে গেলে

দেখেছি আমি আমার ছোটবেলাতে দেখেছি মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা আব্বা হুজুর কেবলা হুজুর রহমাতুল্লাহ আলী ঘে আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলী ঘে তীর দরবারে বহু বেগানা নারীরা আসতেন পর্দার সঙ্গে বেগানা নারীরা আসার পরে তিনি পর্দার আড়ালে বসতে বলতেন তানার ভক্তদেরকে বলতেন তানার সাথী সঙ্গীদেরকে বলতেন ওদেরকে পর্দার আড়ালে বসতে বড় ওদেরকে বসতে বসতে আমার এই ঘরের ওপাশে ওদেরকে বসতে বলো ওদেরকে বসতে বলে জামানে মেজ সাহেব জাদা মুফতে হুজুর আমার তাদেরকে মুড়িত করতেন একটা পাকড়ি নিয়ে এই পাকড়িটা জানালার ভিতর দিয়ে পার করে দিতেন এবং বলে দিতেন মায়েদেরকে ধরতে বলো মায়েদেরকে ধরতে বলো পাকড়িটা ধরতে বলো মায়েদেরকে পাকড়িটা ধরতে বলো আমি বলছি আমার সঙ্গে তারা যেন পড়ে তবে আস্তে আস্তে তাদের পড়তে বলো আম্মা জানেরা যারা যেতেন মায়েরা যারা যেতেন মুড়ি হওয়ার জন্য মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহের কাছে পর্দার আড়াল থেকে একটা পাকড়ি ধরে পর্দার আড়াল থেকে মুড়ি মুড়ি দিনী হয়ে বাড়ি আসতেন জোরে বলুন আরো একবার জোরে বলুন সুহান আমার এটা নিজের চোখে দেখে এবং তানারি কলিজার টুকরা সন্তান পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রহমতুল্লাহ আলহি জানার কবর মোবারক কদিন আগে কবর মোবারক কদিন আগে ভেঙে গেছে একটা জায়গা থেকে সেই ভেগে গেলে সেখান থেকে সুগন্ধি বার হচ্ছে একবার জোরে বলা যাবে না সুহান সবাই হাজার হাজার লাখ লাখ মানুষ তা প্রমাণিত তবে এই সুগন্ধি সবার নাকে আসেন এটা কিন্তু আপনার জানতে হবে সে নাক তৈরি করতে হয় সে আমার আব্বাজান বলতেন কচি কচি এ দুনিয়ায় কিছু নেই আমার আব্বাজান এখনো এক মাস হয়নি বিদায় নিয়েছেন আমার আব্বাজান মেজু হুজুর বীর কাবিলার খলিফা ছিলেন মুরিদ ছিলেন তো বলতেন কচি এই দুনিয়ায় কিছু নেই রে কচি তুই জানিস না তুই হয়তো বিশ্বাস করবি কিনা জানি না আমার চোখ আমি এই চোখে দেখতে পাচ্ছি আমি চোখ বন্ধ করলেও দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে দেখাচ্ছেন যে কোরআনে কত নূর কোরআন যে কত নূর এই কোরআনের নূর আল্লাহ আমাকে দেখাচ্ছেন জোরে বলা যাবে না সোহান কোরআনের আয়াতের উপরে কত নূর আছে এক একটা লফ্জের উপরে যদি দেখতে চাস তো আল্লাহর ভয় করে আমন কর জিকিরের মানুষ হ সত্যি কারে কারে মানুষ হয়ে যা দেখবি দেখতে পাবি একদিন আব্বা জান বলছেন আমার মরনের চিন্তা আমি করি নি আমা আমি আমি মরলে আমার ভয় কি আমি মরলে আমার চিন্তা কি আমি কোথায় থাকব তো আল্লাহ আমার দেখিয়ে দিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমি কোথায় থাকব আল্লাহ আমাকে দেখিয়েছে আমি না এই কথা শুনে আমি বেশ এক মিনিট মত আমি কথা বলি মানে আমি এটা বিব্রত হয়ে গেছি আসলে ঠিক বলছে না ভুল বলছে উনি কোথায় থাকবেন উনি দেখে নিয়েছেন আমি এটা নিয়ে বহু রকম তদন্ত করেছি গবেষণা করলাম এবং আমাদের সঙ্গে আলোচনা করলাম যে এমনটি হয় বললেন আল্লাহ পাক যাদের কলটাকে পরিষ্কার করার বিনিময় আল্লাহ যাদের অন্তর চক্ষু খুলে দেয় আল্লাহ তাদের সামনে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখিয়ে দেন জোরে বলা যাবে না তা হাদিস থেকে অসংখ্য প্রমাণিত আমি সে বিষয়ে আসছি আমি সে বিষয়ে লম্বা করতে চাইছি আমি যেটা বলতে বলতে চাইছি মুসাদ জামান এর মেজ সাহেবজাদা যিনি জানার সন্তান

দাদা হুজুর পীর কেবেলার বড় সাহেব জানার নাম আব্দুল হাই সিদ্দিকে হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার কলিজার টুকরা সন্তান মেজো সাহেব জানাও আবু ইব্রাহিম ও বাইদুল্লাহ সিদ্দিকে হুজুরের সঙ্গে আমি এক মাস দুই মাস না আমি এক মাস নয় এক মাসের অধিক দুই মাস প্রায় সফরে এক সঙ্গে তানার গাড়িতে ছিলাম বাংলাদেশের মাটিতে দুই মাস সফরে আমি তানার গাড়িতে তানার সহবাতে ছিলাম হুজুরের সঙ্গে আমি সহবাতে ছিলাম আবু ইব্রাহিম ওবায়দুল্লাহ হুজুরের সঙ্গে সহবাতে থাকা কালীন তুই দুই বছর আমি সহবাতে ছিলাম হুজুর এক তারিখে গল্প করতে করতে বলছেন বাবা ও বাবারা শুনো না হুজুর এক তারিখে গল্প করতে করতে গাড়িতে আমাদের ভিতরে বলছেন আমাদের কলিকাতায় একটা ঘর জানো কি আমি বললাম জি হুজুর কলিকাতায় একটা ঘর আছে জানি বললেন ওই ঘরে বর্তমানে আমি ওখানে থাকি ওখানে আমি থাকি ওই ঘরে ওই ঘরটা কলিকাতার জমিনে যে ঘর ওই ঘরে দেখতে রাস্তা পর্যন্ত পুরো রাস্তাটা ছাদ দেওয়া আছে পুরো রাস্তাটা উপর থেকে টিন দিয়ে ছাউনি করা আছে পুরো রাস্তা যতটা হেঁটে রোডের গাড়ি ধরতে হবে ততটা ছাউনি দেওয়া আছে ততটাই ছাউনি দেওয়া রহমতুল্লাহ করেছিলেন হুজুর ঘরের ভিতরে ঘরের ভিতরে আমাদের ব্যবস্থা আছে পাঁচিল আছে আবার কেন পাঁচিলের বাইরে রাস্তা পর্যন্ত এমন ছাউনি কেন যে রাস্তাতে আমরা যাওয়া আসা করব এই রাস্তাটা ছাউনি কেন ওই সময় উনি জবাব দিয়ে বলেছিলেন কাইয়ুমুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিয়েছিলেন বাবারা 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 আমার বড় ভয় হয় বাবা বাবারা বাবারা আমার বড় ভয় হয় বাবা কলিকাতার জমিনে বড় বড় উঁচু উঁচু ঘর এই উঁচু উঁচু ঘরের ছাদের উপর দিয়ে আমার ঘরের দিকে লক্ষ্য যাবে আর আমার ঘরের দিকে আমার স্ত্রী কন্যা আমার ভগিনীরাই রাস্তা দিয়ে বান হবে আমার কন্যা আমার স্ত্রীরাই রাস্তা দিয়ে বাইর হয়ে যাওয়ার সময় তারা কতটা লম্বা কতটা ছোট কেমন দেখতে ইত্যাদি তারা ঘরের ছাদের উপর দিয়ে তারা লক্ষ্য করে তারা কত রকম মন্তব্য করতে থাকবে আমার স্ত্রী কন্যাদের পর্দার খেলাপ যাতে না হয়ে যায় আল্লাহর কাছে আমি দুনিয়াতে না ধরা পড়ি সেই জন্য আমি আব্দুল হাই আমার কন্যা স্ত্রীদের পর্দায় রাখার জন্য আমি রাস্তায় গাড়ি পর্যন্ত যেখানে গাড়ি উঠতে হয় ওই পর্যন্ত আমি উপরে ছাউনি করে দিয়েছি একবার সকলে জোরে বলতে পারলেন না সোহান আল্লাহ একবার বলবেন না না রাই সিলসিলায় ফুরফুরা শরীফ আর একটু জোরে বলেন সিলসিলায় ফুরফুরা শরীফ না রাই না পর্দার গুরুত্ব আছে না 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 আছে না না আছে আমার মায়েরা শুনছেন তো না শুনছেন পর্দার গুরুত্ব আছে অপ্রিয় আব্বা জান মায়েরা ভাইরা আমার 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 অনজনেরা শুনার মালিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাতে দরওয়াজায় লিখে রেখেছেন আর দায়ু সুলায় দখলাল জান্নাম নাম দায়ু জান্নাতে যাবে না মুসাদ্দ জামান সে কথাটা ওসিয়াতে লিখে দিয়েছেন যে দায়ুষ হয়ে যায় ও ওরা যারা পর্দা করে না যারা পর্দা করে না তারা দায়ুষ হয়ে যায় ও যুবকেরা আজকে আপনাকে আর একটু আগিয়ে নিয়ে যাই মনে রাখেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন পাকে তিনি জানিয়েছেন ও দুনিয়ার মানুষেরা আমি মহান আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা জেনে রাখো গো নারীরা ওগো পুরুষেরা তোমাদের উভয়ের জন্য আমার ঘোষণা হলো এটাই উভয়ের জন্য ঘোষণা হলো এটাই কি ঘোষণা এবার শুনুন কি ঘোষণা দিচ্ছেন আল্লাহ সে আয়াতটা আপনাকে পড়ে শোনাই আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল ঘোষণা করলেন কুল লিল মুমিনিনা

দুনিয়ার পুরুষেরা এই দুনিয়ার নারীরা তোমাদের উভয়ের জন্য আইন হলো এটাই হে নারীরা তোমরা যখন রাস্তায় যাবে বা তোমরা যে অবস্থায় থাকো না কেন বেগানা পুরুষের দিকে যে পুরুষের সঙ্গে তোমাদের বিয়ে দেওয়া বিয়ে করা জায়েজ আছে ওই পুরুষদের দিকে তোমরা তাকাবে না তোমরা তোমাদের চোখটাকে নিচু করে নাও ওদেরকে তোমরা দেখবে না তোমাদের চোখটাকে নিচু করে নাও হে পুরুষেরা তোমরা অন্য কোন এমন নারীকে দেখবে না যে নারীগুলোর সঙ্গে বিয়ে করা জায়েজ আছে এই নারীগুলোকে তোমরা তোমাদের চোখে দেখবে না তোমাদের চোখগুলোকে তোমরা নিচু করে রাখো জোরে বলুন আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ কে বললেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন চোখগুলোকে তোমরা নিচু করে রাখো আমি কিছু দলিল শুধু আপনাকে দিই

সাহাবি হজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালু তিনি ঘরেতে ছিলেন না তিনি দূরেতে ছিলেন তিনি খবর পে আল্লাহর হাবিবের এতেকালের খবর পে আল্লাহর হাবিবের বাড়ির দিকে রওনা দিয়েছেন আল্লাহর হাবিবকে দেখার জন্যে আমার রসুল্লাহকে দেখার জন্যে বিশ্ব রবিকে দেখার জন্যে আম্মা জানের ঘরের কাছে এসেছেন কে এসেছে দি রদি আল্লাহ তালা আলবে এসেছেন প্রিয়ন বিয়েনতে কাল করেছেন দেখার আমরা যেমন লোক মরে গেলে দেখতে যাই না হুড়হুড় হুড়হুড় করে চলে যাই মায়েরাও মরে গেলে দেখতে যাওয়ার আইন টাইম আমি আমি এই হাদিসটাকে উল্লেখ করেছি হাদিস এটা এসেছে যে সাত খন্ড একশো সতেরো পৃষ্ঠ বাই তো আম্মা জান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালাকে আম্মা জান হলেন আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর কন্যা ঠিক তো নাই সিদ্দিক আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মা জানের ঘরের দরজার কাছে আসলেন এসে আওয়াজ দিলেন আম্মা জানের ঘরের দরজার কাছে এসে আওয়াজ দিলেন আমি আবু বকর এসেছি ঘরের ভিতরে প্রবেশের অনুমতি কি পাবো আমি ঘরের ভিতরে প্রবেশ করতে চাই আমার অনুমতি কি দেওয়া হবে আম্মা হাজরতে হযরতে আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণের ভিতরে অনুমতি দিয়ে দিলেন আব্বা আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারেন এই অনুমতি দিয়ে দিলেন যেই নাই অনুমতি পেয়ে গেলেন এই অনুমতি পাওয়ার সময় দেখতে পাওয়া গেল হাদিসে এসেছে আল্লাহর ভাবিবের অন্যান্য স্ত্রীরাও আম্মার নবি পাকের কাছে সেখানে উপস্থিত ছিলেন আম্মাজান জান ঘরে ঘরেতে উপস্থিত ছিলেন অন্যান্য বিবিরা মুহূর্তের ভিতরে তাম বিবিরা সকলেই পর্দা করলেন কেবল মাত্র আম্মা জানাই পর্দা করলেন ন আম্মা জানাই হাদিসে উল্লেখ হয়েছে আম্মা জানাই শাহ জন্য এই করলেন ন আম্মা জানাই শাহ আর আব্বা জান এসেছেন তো আব্বা জানের সামনে পর্দা করার তো প্রয়োজন নয় কিন্তু অন্যান্য বিবিদের আব্বা তো আবু বাকা সিদ্দিক নয় সে কারণে আবু বাকা সিদ্দিক রদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সকল বিবিরা পর্দা করলেন জোরে বলো সব বিবিরা পর্দা করেছে সকল আম্মাজারেরা পর্দা করলেন অসুরার বাড়ি কেরা নৌসুয়ারেরা যুবকেরা আব্বারা মায়েরা আমি বুঝা বলছি সকাল বেলা আমার ব্যাপারে আপনারা কোনো মন্তব্য টেনে দেবেন না যেন আমি অনুরোধ করছি ভুল বুঝবেন না আমি আপনাদেরকে বোঝার জন্য অনুরোধ করছি আজ আমরা কোন সমাজে দাঁড়িয়ে আছি আজ আমরা কোন সমাজে বাস করছি সমাজটা কিভাবে আমাদের কাছে তৈরি করা হবে সমাজ কেউ যদি কলুষিত করতে চায় সমাজে কেউ যদি নোংরা ঢোকাতে চায় সমাজকে কেউ যদি কালিমালিপ্ত করতে চায় ইসলামের আইনের বিরুদ্ধে কেউ যদি চলতে চায় নতুন একটা পদ্ধতি যদি চালু করতে চায় তাহলে আমরা তার বিরুদ্ধে সে কথা বলা দরকার আছে না নাই জোরে বলেন বলার দরকার আছে না নাই বলার দরকার আছে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি একমাত্র পর্দা করেন না তিনি একমাত্র পর্দা করলেন না আম্মা পর্দা ছালাটা নিয়ে আছেন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের ঘরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করে রাসূলুল্লাহ দয়াত নবীকে তিনি দেখলেন দেখার পরে তিনি বার হয়ে চলে আসলেন ও

তারা কিছু করে দেয় সিদ্ধান্ত যদি কোনো কিছু করে দেয় ওই সিদ্ধান্তকে উপেক্ষা করে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আল্লাহ এবং রসুল যে সিদ্ধান্ত করে দিয়েছেন ওই সিদ্ধান্তর উপরে তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে নতুন সিদ্ধান্ত তোমরা কিন্তু আনতে পারবে না ওই সিদ্ধান্তর উপরে তোমাদের অটুটভাবে দাঁড়িয়ে থাকতে হবে আর মমিন যারা হয় তারা সেই সিদ্ধান্তর উপরেই থাকে জোরে বলুন সুহান আর একটু জোরে বলুন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ও প্রিয় আব্বা জান ভাইরা আমার মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত দেওয়া এই সিদ্ধান্ত কখনো এই সিদ্ধান্ত কখনো বদলে দেওয়া যায় না ওয়া করুনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা ওয়া করনা ফি বায়ুতিকুমনা ওয়া লা তাবাররুজান তাবাররুজাল জাহিলিয়াতুল উলা এ পৃথিবীর মেয়েরা এ দুনিয়ার নারীরা তোমরা জাহিলি নারীদের মতো তোমরা এমন করে বার হবে না রাস্তায় জাহিলি মহিলারা জাহিলি মহিলারা যেমন করে রাস্তায় বার হতো তোমরা ওই রকম রাস্তায় তোমরা বার হতে পারবে না এমন ভাবে রাস্তায় বার হওয়াটা তোমাদের জন্যে আমি আল্লাহ পাক হারাম করে দিলাম

মে যখন বাইরে বার হবে তোমার হিজাবটা টেনে দিয়ে তোমার হিজাবটা লাগিয়ে তুমি সম্পূর্ণ হিজাবদারী হয়ে মে ওয়ারা হিজাব এর তাফসীর সির এর ব্যাখ্যা এসেছে হিজাব বলতে কি বোঝায় হিজাবটা কেমন শরীরের সমস্ত অঙ্গগুলো যেমন তার পর্দা থাকবে এবং পর্দা তোমার তোমার মুখের তোমার শরীরের পর্দা তোমার সৌন্দর্য ওয়ালাইফদিনাসিনাতু না ইল্লা মা জোহরা মিনহা তোমার সুন্দর প্রকাশ করে দেবে না সৌন্দর্য বলতে তোমার সৌন্দর্য প্রকাশ করবে না তোমাদের মুখ তোমাদের সৌন্দর্য তাই আম্মা জানেরা সমস্ত আম্মা জানেরা এবং সমস্ত মুসলিম নারীদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিলেন তোমাদের হিজাব হবে মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত আলাদা একটা কাপড় পরে থাকবে যে কাপড়টা মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত চাপা দেওয়া থাকবে তোমাদের বুকের অংশটা যেন বুকের অপ অবস্থানটা যেন কেউ যেন বুঝতে না পারে তোমাদের শরীরের গঠনটা কেউ যেন বুঝতে না পারে তোমরা এমন করে সুন্দর করে পর্দা করবে তার মানে তোমরা চোখ খুলে রাখবে মুখ খুলে রাখবে এমন হিজাব জায়েজ নয় তোমাদের সম্পূর্ণ মুখ এবং চোখ আল্লাহ পাক ঢেকে রাখার জন্য আল্লাহ পাক ফরজ করেছে কি রাখতে সম্পূর্ণ চোখ মুখ সব ঢেকে রাখতে হবে এ বিষয় হয় বসিরাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলিকে তিনি পর্দার কেতাবও লিখেছিলেন কি আপনাদের অসুবিধা হচ্ছে না কি আমার আলোচনা শোনা কষ্ট হচ্ছে না কে কষ্ট হচ্ছে না আমি পর্দার আলোচনা আপনাদের কাছে কেন করছি সমাজ হিমাজি মাঝ আ হা চলছে কি হচ্ছে আজকের কোথায় আমরা দাঁড়িয়ে আছি অসুনার মানিকেরা আব্বারা মায়েরা বোনেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব দয়া নবীর স্ত্রী আম্মা জান আম্মা জান দুটি আম্মা জান দেরকে নিয়ে এক জায়গায় বসে বসে তিনি গল্প গুজব করছেন হাদিসে এসেছে আমার রাসূলুল্লাহ দয়া নবী আম্মাজানদের নিয়ে কথা বলছেন আম্মা জান মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত হয়ে আছেন আম্মা মায়মুনা সেখানে বসে রয়েছেন আরও একজন আম্মা জান আছে আল্লাহ রসুল দয়া নবী আম্মা জানকে নিয়ে গল্প করছেন এমন একটা সময় দেখতে পাওয়া গেল আমার নবী পাকে বিশ্ব নবীর একজন অন্ধ সাহাবী আল্লাহ রসুলের একজন অন্ধ সাহাবী ওই সাহাবিটা উম্মে মাকতুম বলে নাম উম্মে মাকতুম আল্লাহ পাবেন তিনি তো অন্ধ দু দেখতে পান না আমার রসুল্লাহ জবাবে বললেন আল্লাহর খাদির জবাব দিয়ে দিলেন ও আমার বিবিরা তোমরা কি দেখতে পাও না তোমরা কি দেখতে পাও না সে না দেখতে পাক তোমরা তো দেখতে পাও তোমরা তো দেখতে পাচ্ছ তাহলে তোমরা বেগানা পুরুষের দেখা সেটা কি হারাম সুতরাং তোমরা আমার স্ত্রী সে কানা হতে পারে কিন্তু তোমরা যে দেখতে পাচ্ছ সেজন্যই তোমাদেরকে পর্দায় চলে যেতে হবে একবার জোরে বলা যাবে না তাহলে মহিলারা এই পুরুষদের সরাসরি বেগানা পুরুষদের আমি মনে করি এটা দৃষ্টান্ত দিচ্ছি আমি ওয়াজ করছি এই ওয়াজ করা ইউটিউবে ওয়াজ হচ্ছে ইউটিউবে মেয়েরা ওয়াজ শোনে শরীয়তের মশলা হলো যে একটা পুরুষের বক্তব্য বা কথা আপনি ওইভাবে শুনতে পারবেন না সরাসরি বসলেন আমার দিকে দেখছেন এই দেখাটা এখন দেখা না এই দেখাটা চলবে না আপনি ইউটিউবে দেখবেন আমার মায়েদেরকে বলবো আর শুনুন কিন্তু আলাদা জায়গা মোবাইল রেখে অস শুনুন যদি অস শুনতে শুনতে মনে হয় না রে হুজুরটা বেশ জামাটা পরেছে খুব সুন্দর তো হুজুরটা বেশ তো বেশ চেহারাটাও খুব সুন্দর তো হুজুরটার বেশ দাড়িটা কি সুন্দর দেখ হুজুরটার ঠোঁটটা কি সুন্দর লাল দেখ এরকম যদি মনে মনে হয় তাহলে কি কি হবে হাগো যদি একটু সুন্দর হয় একটু বেশ সেজেগুজে আসে আর চশমা তোসমা পরে আসে তাহলে কি কিছু মহিলাদের মনের ভিতরে কি এই রকম চিন্তা ভাবনা এসে যেতে পারে না পারে না হুম বলেন বলেন আসতে পারে পারে সেজন্য সম্পূর্ণ হারাম এগুলো চলবে না এবার

সেই আছে আমার মুজাদ্দিদুল জামান তিনি কি লেখাপড়া জানতেন না তিনি কি পড়াশোনা জানতেন না আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান 40টা হাদিসের কিতাবের হাফেজ ছিলেন সনদ পেয়েছিলেন এখন কেউ আলেম যদি এসে দাঁড়িয়ে বলেন কোন আলেম যদি এসে দাঁড়িয়ে বলেন কোন মাওলানা যদি এসে দাঁড়িয়ে বলেন মুজাদ্দিদুল জামান বেশি বুঝতেন না তিনি যা বলেছেন সেটা তিনি বেশি বোঝেন না আমি এখন যেটা বলছি সেটাই ভালো সেটাই ঠিক এখন যদি কেউ যদি বলেন না না ওই কথাটা সঠিক নয় এখন কথাটা ঠিকই তাহলে কি সেইটা এখনকারটা ঠিক হবে না মুসাদ্দেদুজ্জামানের কথাটা ঠিক হবে কোনটা জোরে বলে কয়েকদিন আগে এক হুজুর ওয়াজ করেছেন একটা হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটা আপনাদের সামনে আমি এবার বলি যে হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে বিদায়ের পরে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবীরা এসেছেন এসে বলছেন ইয়া আল্লাহ হাবিব ই ওগো আম্মাজান ওগো আম্মাজান রাসূল তো বিদায় নিয়েছেন কিন্তু আপনার দৃষ্টিতে রাসূল কেমন ছিলেন আপনি কি একটু বলবেন তো আম্মা জান বললেন যে তোমরা কি কোরআন পড়নি তো আম্মাজান যে কথাটা বলেছেন ঘরের ভিতর দিয়ে পর্দার ভিতর দিয়ে তিনি বলেছেন তোমরা কি কোরআন পড়নি তার মানে রসূল উল্লাস সাল্লামের বিষয়ের পরিচয়টা আম্মাজান সাহাবিদের কাছে শোনাচ্ছেন তার মানে আম্মাজানের এই শোনানোটা সাহাবিদের কাছে ওয়াজ করা তো সাহাবিরা আম্মাজানের কাছ দিয়ে শুনেছেন তাহলে আম্মাজানের কাছ থেকে যদি এটা শুনে থাকেন তো সাহাবিদের সাহাবিরা আম্মাজানের কাছ থেকে শুনলেন মানে আম্মাজানের গলার আওয়াজ তো সাহাবীরা সরাসরি শুনেছেন তাহলে এই শোনাটা যদি চলে তাহলে এখন কেন চলবে না কথাটা বুঝে হারি বক্তব্যটার কথা বুঝতে পেরেছে সেই হুজুর আবার অজ করছেন যদি রাত্রিরা সেই হুজুর অজ করছেন কোন মহিলা যদি কোন মহিলা যদি স্কুলে যায় কোনো মহিলা যদি পাঠশালায় যায় ডাক্তারখানায় যায় কোনো মহিলা যদি এমন জায়গায় যায় সেটা যদি চলে তাহলে কোরান হাদিস পোড়ানোর ক্ষেত্রে তাহলে কেন চলবে না

সকল মুসলমানদের মা এখন আপনি মজার ব্যাপারটা দেখুন না আমার নবীর স্ত্রী স্ত্রীর

আমি দেখলাম সেই ওয়াজের মাহফিলে আবার আবার খতম করছে বোখারি খারি 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 খতম খত বোখারি খতম বোখারি খতম চলছে বোখারি খতম করে বোখারি খতম যারা পরে তারা মওলানা হয়ে যায় যায় তারা বড় আলেম হয়ে যায় আলে হয়ে যায়